হাফপ্যান পরে সবাই নেমে যেত মাঠে, ফ্যানের সাথে কাপড় উড়ে যাবে, টাকার জন্য আমি এত কিছু করতে পারবো না। আমি যখন ছিলাম তখন একটা পর্দা ছিল, যে স্বপ্নে ঘুমিয়েছিল সে এখন জাগবে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। নির্বাচনে দুটি প্যানেল আছে, কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণটা কি? সবাই তো গ্রুপ নিয়ে করছে, আমি একা করছি, দেখি আমাকে কতজন ভালোবাসে। কতটুকু সাড়া পাচ্ছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রচারণা কি রকম চলছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলছে আশাবাদী, বাকিটা আল্লাহ জানে। ওই দুটো প্যানেল থেকে কি আপনি নির্বাচন করার কোনো প্রস্তাব পেয়েছিলেন? এখন বলবো না, এই নির্বাচনের পরে বলবেন। আচ্ছা আপা, আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন দীর্ঘ সময় ধরে, 80-90 দশকে। হ্যাঁ, অনেক সময় ধরে আপনি চলচ্চিত্রে নেই, একটা সময় ছিলেন যে আপনি মানে ধুমধারাকা গান নাচ, সেই সময়টা কি মিস করেন? সেই সময়টা মিস করি বলেই আমি এবার স্বতন্ত্র দাঁড়িয়েছি, আগের স্বপ্নকে জাগাবার জন্য। যে স্বপ্ন ঘুমিয়েছিল সে এখন জাগবে, আবার সে ছবি করবে, মা করব, ভাবি করব, এখন আমি অভিনয় করব রানিং। যদি এখানে ইন্ডাস্ট্রিতে কোনো ছবি হয় আমি রানিং ছবি করব। অনেকদিন যেহেতু অভিনয় নেই, তো এখন আপনি যে নির্বাচন করছেন, আপনি কতটা আশাবাদী যে আপনাকে তারা ভোট দিবেন বা তাদের আপনাকে চিনেন জানেন? আমার বিশ্বাস যদি তারা পুরনো স্বপ্নকে ভেবে থাকে তাহলে অবশ্যই দিবে, তারা যদি আমাকে সম্মান করে থাকে, ভালোবেসে থাকে, তাহলে অনেকেই দিবে। হার জিত সবার জীবনে আছে, বাকিটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আমার ভাই বোনদের উপরে ছেড়ে দিলাম, সবার উপরে ছেড়ে দিলাম। বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক বিতর্ক সৃষ্টি হয়, পক্ষে বিপক্ষে যে অভিযোগ ওঠে, তারপরে নির্বাচনে আপনি আসলেন, কিরকম মনে হচ্ছে পরিবেশটা? না, আগের চেয়ে তো অনেক ভালো, দুই পাশে গান টান হচ্ছে, আনন্দ হচ্ছে, আর সবার আমার কাছে ঈদের মতো মনে হচ্ছে। কেন আপনাদের কাছে ভালো লাগছে না? অবশ্যই আমাদের কাছে তো খুব ভালো লাগছে, আপনারা আসতেছেন, কথা বলছি, আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি, ভালো লাগছে ভাই, এটা অনেক ভালো লাগছে। যদি জিততে পারি আবার আপনাদের সাথে দেখা হবে, হারলেও দেখা হবে, আমার মনে কষ্ট নেই, এই কারণে নেই, আমাকে সবাই চিনবে জানবে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। আপনার সময় যে দর্শকরা ছিল, এখন তো দর্শকের পরিবর্তন হয়েছে, তাদের রুচির পরিবর্তন হয়েছে, এখন একজন স্বপ্নকে তারা কতটা গ্রহণ করবে বলে মনে করে? একটা কথাই বলবো, মার কাছে সন্তান যেমন প্রিয়, ভক্তদের কাছে শিল্পীরা তেমন প্রিয়। আমি মনে করি আমার ভক্তরা যদি বুড়ো হয়ে যায়, আমি যদি বুড়ো হয়ে যাই, আমার ভক্তরা কিন্তু বুড়ো হয়ে গেছে, আমার চাহিদাটা ওদের কাছে ঠিকই আছে। যারা ইয়াং জেনারেশন ভক্ত আছে, যারা আমার যবনায় ছিল তারা আমার জন্য এখনো আছে। আমি মনে করি আমাকে দেখে আজকে দেখে আরো বেশি ভক্ত হবে যারা ভাইয়ারা দেখছে। বলিউড মানে হেলেন ছিল আর ডালিউড মানে স্বপ্ন ছিল, তো কেন এই ছন্দ পতন হলো যে স্বপ্ন হঠাৎ করে চলচ্চিত্র থেকে বিদায় নিল? এই কারণেই নিয়েছি, আমি যখন ছিলাম তখন একটা পর্দা ছিল, আর যখনই দেখলাম যে পর্দাটা ফ্যানের বাতাসের সাথে উড়ে যাচ্ছে, তখন আমার আর সহ্য হলো না যে আমি আর পারবো না, কারণ আমার থাকা ওই মুহূর্তে ঠিক আমার বিবেক আমাকে বাধা দিছে যে এটা হবে না, কারণ ফ্যানের সাথে কাপড় উড়ে যাবে, এটা টাকার জন্য আমি এত কিছু করতে পারবো না। বর্তমান চলচ্চিত্রের পরিবর্তনটা কি দেখছেন? অনেক ভালো, এক পর্যন্ত আমি দেখেছিলাম হাফ প্যান্ট পরে সবাই নেমে যেত মাঠে, এখন তো দেখি যে মাশাআল্লাহ ভালো। সিনেমার মাধ্যমে না ফিরে নির্বাচন দিয়ে কেন ফিরতে হলো আপনাকে? এর জন্য যে আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে, হ্যাঁ, এর জন্যই আমাকে ফিরতে হলো। সারা জীবন খালি আমি আজকে 5টা বছর ধরে আমি যে কোনো একটা গ্রুপকে বলছিলাম যে আমি দাঁড়াবো, কখনো বলে যে না এখন না, পরে পরে না তখন, এরকম অনেকবার বলেছে। আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই মারা গেছেন, তিনিও আমাকে বললো যে স্বপ্ন তুই অফ হয়ে যা, নেক্সট টাইম তুই দাঁড়াবি। টাইম বললাম ঠিক আছে, যখন নেক্সট টাইম আমি দাঁড়াতে ছিলাম তখন আমাকে বাধা দিল যে না তুমি এইবার দাঁড়াবে না, পরে দাঁড়াবো। আমি বললাম আমি দাঁড়াবো, আমি এর জন্য আমি স্বতন্ত্র দাঁড়াবো, যেহেতু আপনারা নেবেন না আমাকে স্বতন্ত্র দাঁড়াবো, আমি দাঁড়াবোই। মানুষ বাঁচে কতদিন, আমি তো মরেও যেতে পারি, তা আমার শখটা তো থেকে যাবে, এর জন্য আমি দাঁড়িয়েছি স্বতন্ত্র। এই নির্বাচন করতে গিয়ে কোনো বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন? না, আমাকে সবাই ভালোবাসে, ওই পক্ষ ভালোবাসে, এই পক্ষ ভালোবাসে, আমি ওদের ভালোবাসা পেয়ে যাচ্ছি। আমাকে মিশা ভাই বলে তুমি নিপুণদের প্যানেলে যাও, আমাদের কোনো আপত্তি নেই। আমাকে নিপুণ বলতেছে আপু তুমি ওদের প্যানেলে যাও, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাকে ওরা বিশ্বাস করে, আমি একজন বিশ্বাসী ব্যক্তি, আমি দোনো প্যানেলে আছি, দোনোটাই আমার হার্ট।